এখন শুনতে পারবেন, সন্ধ্যার পরে, সন্ধ্যাবেলা, এমনকি সন্ধ্যার পরে, রাত্রে হইলে শিয়ালে কিভাবে ডাকে আর কুকুরে ডাকে কিভাবে সেটা শুনতে পারবেন। শুনিন, প্রিয় দর্শক বৃন্দলী, আপনারা সবাই শুনে রাখেন, আমি ছোটকাল থেকেই অনেক সিনেমা দেখছি, দেখে মোহিত করেছি, এমনকি মোহিত করতে করতে একদিন হঠাৎ করে ভাবলাম আমি 16টা এমনকি 15-16টা সিনেমা আমি দেখে মোহিত করেছি, নিজে দুই একটা বানাই। বানাইতে বানাইতে আমিও কম্পের পক্ষে 200-250 সিনেমা আমি বানাইছি, এমনকি অনেক পশু পঙ্কির ছোটোবেলা থেকেই আমি এসব জানি। কুকুরের ডাক, কাউয়ার ডাক, এমনকি শুয়ারের ডাক, ভেড়ার ডাক, এমনকি ব্যাঙের ডাক, যা কিছু আছে। আমার ডাক শুনে ভিডিও ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এখন দেখবেন ছোটো পুনাই যে মানুষে ছোটো পুনাই মানে যেটা এই মাত্র হইল সেটার ডাক শুনেন। এখন শুনবেন আষাঢ় চৈত্র মাসে, ভাদ্র মাসে বেঙ্গে কিভাবে ডাকে সেই ডাকটা শুনেন। এখন শুনবেন তিন পরকের ডাক কাউয়ার, একটা পশুরই তিন প্রকার, মানে পাতিকায়া, ধারেকায়া, এমনকি বাচ্চা সহ কিভাবে ডাকে তিনটা ডাক একভাবে শোনাই থাকছি। এখন শুনবেন শুয়োর কিভাবে ডাক দিয়ে আরেক শুয়োরকে এমনকি আঘাত করে দৌড়াইয়া যায়। এখন শুনতে পারবেন অ্যাম্বুলেন্সের ডাক। এখন শুনতে পারবেন সন্ধ্যার পরে, সন্ধ্যাবেলা, এমনকি সন্ধ্যার পরে, রাত্রে হইলে শিয়ালে কিভাবে ডাকে আর কুকুরে ডাকে কিভাবে সেটা শুনতে পারবেন। শুনিন, এখন শুনতে পারবেন হোলা বিলেই এমনকি মায়া বিলেই কিভাবে ডাকে এমনকি মারামারি। এখন শুনতে পারবেন মানে দামরা গরুর ডাক। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই পর্যন্ত এটা শেষ, এখন কিছু গান দিয়ে শুরু করি।